আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মিয়ানমারের অবস্থাও ঠিক এই রকমই হয়েছে। হ্যাঁ, টাইটেল এবং থাম্বনেইলে আপনি ঠিকই দেখেছেন, এবার বাংলাদেশকে সরাসরি টার্গেট করা শুরু করে দিয়েছে মিয়ানমার জান্তা সরকার। এতদিন শুধু আমরা আশঙ্কা করে আসছিলাম, এবার সত্যি সত্যি বাংলাদেশের চট্টগ্রাম ও সেন্ট মার্টিন দ্বীপকে দখল করার পরিকল্পনা করে যাচ্ছে মিয়ানমার জান্তা সরকার। সেই উদ্দেশ্যেই বাংলাদেশের বান্দরবান সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমার জান্তা। কীভাবে বাংলাদেশকে ইউক্রেনের মতো টার্গেট করার চেষ্টা করছে মিয়ানমার জান্তা, কেন মিয়ানমারের এই কর্মকাণ্ডকে আমরা বলছি অশনি সংকেত, এবং কেনই বা বাংলাদেশ সরকার এই মর্টার শেল নিক্ষেপকে যুদ্ধের খোঁচা হিসেবে মনে করছে, আপনার এই সকল প্রশ্নের উত্তর জানাবো বিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় বিটিউবের অফিসিয়াল ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকুন আপনিও, আর ইতিমধ্যে ফলো করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে মিয়ানমার জান্তা বিপুল পরিমাণে ভারী ও অতিভারী সামরিক অস্ত্র ক্রয় করছে। নয়া দিগন্তের রিপোর্ট অনুযায়ী মিয়ানমার জান্তা সরকার গত বছরে আধুনিক হাতিয়ার আমদানিতে $2.4 বিলিয়ন ব্যয় করেছে। প্রথম দিকে মিয়ানমার এসব হাতিয়ার চীন ও রাশিয়া থেকে ক্রয় করলেও জান্তা সরকার ক্ষমতায় বসার পর থেকে রাশিয়ার সাথে মিয়ানমার জান্তা সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমা বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন রাশিয়া, একই অবস্থা মিয়ানমারেরও। দেশটিতে জান্তা সরকার ক্ষমতা দখলের পর একঘরে হয়ে পড়েছে নেপিডো। এমন পরিস্থিতিতে রাশিয়া ও মিয়ানমার নিজেদের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে তৎপর হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে সম্প্রতি মস্কো সফরে যান মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তারা। উদ্দেশ্য, দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার এবং পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে পারস্পরিক সহায়তা করা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইহুদি দেশ ইসরায়েলের সাথেও মিয়ানমার জান্তার রয়েছে শক্তিশালী সামরিক সম্পর্ক। গোপনে মিয়ানমার জান্তা ইসরায়েল থেকে হাতিয়ার কিনছে বলেও একাধিকবার আল জাজিরা জানিয়েছে। মিয়ানমার জান্তা এসব হাইটেক অত্যাধুনিক সামরিক হাতিয়ার যে শুধু তাদের ভেতরে থাকা বিচ্ছিন্নবাদী গোষ্ঠীদের উপর ব্যবহারের জন্য ক্রয় করছে না, তার প্রমাণ বান্দরবানে মর্টার শেল নিক্ষেপ। এই মর্টার শেল নিক্ষেপকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। মনে আছে নিশ্চয়ই, 2016 সালের দিকে রোহিঙ্গা গণহত্যার ঠিক আগ মুহূর্তে মিয়ানমার সেনাবাহিনী কয়েকবার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের ভিতরে যুদ্ধবিমান উড়িয়েছে। প্রতিবাদ করার পরও মিয়ানমার জান্তা বারবার সীমানা লঙ্ঘন করে যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ত। ঠিক একইভাবে বাংলাদেশে মিয়ানমার সেনাবাহিনী বারবার মর্টার শেল নিক্ষেপ করে যাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। বান্দরবানের নাইখাংসুরি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্তে মিয়ানমারের দিক থেকে দুটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে। এর আগেও তারা একইভাবে একাধিকবার মর্টার শেল ছুড়েছে। এই বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, ইউজালি এ ধরনের ক্ষেত্রে ওদের কাছে প্রতিবাদ করি আমরা, কিছুদিন আগেও এরকম একটা খবর আমরা পেয়েছিলাম, তবে এবার আমরা ওদেরকে কড়া প্রতিক্রিয়া জানাব। আমাদের বাংলাদেশের অভ্যন্তরে এ ধরনের কোনো কিছু হলে আমরা তার জবাব দিব। প্রিয় দর্শক, মিয়ানমার একাধিকবার চট্টগ্রাম ও সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের বলে দাবি করেছে, কাজেই বাংলাদেশ সীমান্তে তাদের বারবার মর্টার শেল ছোড়াকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার মনে হয় বাংলাদেশের উচিত খুব দ্রুতই তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন ক্রয় করে মিয়ানমার সীমান্তে রেখে দেয়া। মিয়ানমার জান্তা বৃহৎ কোনো পরিকল্পনা করেই আগাচ্ছে, মিয়ানমারকে রুখে দিতে এখনই প্রস্তুতি নিতে হবে আমাদের। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।